Lefunga are the blockni, Bogwan, Chodri, Edishi Bless Amchayo Tongo, Gas Bolting Center, O Center IOC ni, Goshimung Manjak Mongunka, Gonglung Gas Bolting Center, O Center ni in charge Unka Raji Bora, Athayo Hastetai, Northeast Hasteni Bolting Gas, Malkhungrok Tubuzago, Oro Final Gas Tanki Rok Buksa Klaizago, O Center of Bangladesh. Nibo gas to buzago. Tirprani bullet Malkhungni nokphangro kokshil chaka oro gas to mani yaglo jora kolok romoi Malkhung berai toni jago. Salchi tai salchi bani yaglo se Malkhung buksa khlai jago. Tebo nuk jaka Bangladesh ni fainai Malkhung rok no hunke dakti dodoro buksa khlai jago. Abono tuino October 18 salmari wo. Tirprani gas tuinai Malkhung nokphangro kathawi gas bolting center ni naikol nairok bai koklam salakya. Fia Nikol Nairogni Bakati Mungsha Kaham Firok Mung Malia Paitago Kadumong Jolimung Tui Khorang Tisakha Bullet Malkhung Nok Phangrok Patimanotui Thum Buprai Shawik Narika Malkhung Nok Phangtai Malkhung Mothor Nairok Je Ajke Amnara Ostai Kora Hoyeche Keno Kora Hoyeche Amnara Ki Dabi Na Amnar Dabi Mane Plan Dite Amnar To Gari Khali Kom Khali Kore Na Amnar To Erokom Kore Amra Cholte Partasi Na Eta Holo Amnar Somoshya আমরা মাসে অ্যাকটিভ ডেটটিভ দিতে আছে এটাতে তো আমরা চলতে পারতেছি না কারণ আমরা খেতে পারিলে এটাই এটা যে আমরা সংসার সব কিছু চলতেছে তো এরকম হলে আমরা তো চলতে পারব না আমরা কি রকম চলব এদিকে তো বাংলাদেশে আমরারে নষ্ট করে তার মাসখানেক এর আগে কতদিন শিলচর গাড়ি আনলো আইনা ছেলে এটারে এরকম করলো তখন আমরা মাসে অ্যাকটিভ বা ডেটটিভ ডেটটিভ দেই এটা তো আমরা চলতে পারি না আমরা তো যেগুলো খুরাকি পাই এটা কোনো রকম আমরা চলি আর কি এখন আমরা বকটি পয়সা বাংলাদেশে যেটা আইছে গাড়িটা সঙ্গে সঙ্গে খালি হয় হ্যাঁ বাংলাদেশে গাড়িটা সঙ্গে সঙ্গে খালি হয় আর আমাদের গাড়ি তো বই রেখে দেই 10 দিন লাগে কোনদিন 12 দিন লাগে এর আগে টিপ আমরা 15 দিনে খালি করছি 15 দিনে খালি করছি 15 দিনে খালি হয় টিপরাল গাড়ি হ্যাঁ হ্যাঁ আর বাংলাদেশে বলে দিলে বাংলাদেশে এলে তো স্পেশাল খালি হয়ে যায় এদিন না এদিন খালি এই কাজটা কে করছে আনলোডিং এটা তো এখন আইসি এটা আইসি উপরে আমরা তো আইসি দিয়ে দিছি এটা এটা আইসি উপরে কথা তাই কি বলছে তার কি বলছে না প্ল্যান্টার তো কিছু কয় না আমাদের কিছু বলেও না আমাদের কোনো আলোচনা চলছে ভিতরে না না কোনো আলোচনা নাই এগুলো তার মর্জি তারা এখন যদি ইচ্ছা হয় কোনদিন এক শিফট খালি করে কোনদিন দুই শিফট কোনদিন খালিও করে না কোনদিন হঠাৎ করে আমি চার শিফট গাড়ি লাগে এরকম সিস্টেম চলছে আর কোনদিন ছয় শিফট খালি হয় কোন দুটো ছয় তারার মর্জি মাফিক ছয় শিফট হইছে ছয় শিফট কোনদিন খালি হইছে এটা তারার মর্জি মর্জি মাফিক প্ল্যান্ট চলতে থাকে কালকে থেকে এখন আপনারা কি চান আমরা চাই যে আমাদের দাবি একটাই যে আমরা বাংলাদেশ চলুক আমরা কোনো অসুবিধা না তারাও তারা সিস্টেমে চলুক আমরাও যে সিস্টেম আমরাও তো কমসে কম মাসে আমরা দুই তিন টিপ যেন আমরা হয় আমরা এটাই চাই যেরকম আমরা আমরা সিরিয়াল ভাবে বিজনেস করে আমরা চলতে পারি যদি সঠিকভাবে এভাবে কাজটা যদি ধরে তারপরে আপনারা এই আন্দোলনটা ছাড়বে নাকি হ্যাঁ 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 এখানে জলের ব্যবস্থা নাকি আপনার নাম সুশান্ত যে আজকে আপনারা স্ট্রাইক করছে কেন স্ট্রাইক করছে কি স্ট্রাইক বলতে আজকে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের গাড়িগুলা যেখানে আমরা বাল্ক ট্রান্সপোর্টার সমস্ত বাল্ক ট্রান্সপোর্টার তরফ থেকে আমরা আজকে এসছি আমাদের গাড়িগুলা রেগুলারলি খালি হচ্ছে না ওরা ওদের মর্জি মতন খালি করছে আমাদের ড্রাইভারবারায় বসে থাকছে ওরা ওদের তরফ থেকে কোনো ইনফর্মও করে না যার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের গাড়িগুলা লসেই রান করছে এখন আমাদেরকে একটা তারা রেগুলারলি খালি করার জন্যই আমরা আমরা দাবি নিয়ে এসছি আসার পরে যখন আমরা ভিতরে ওদের রিপ্রেজেন্টেটিভ আইওসি যারা রিপ্রেজেন্টেটিভ আছে ওনার সঙ্গে কথা বললাম অনেকক্ষণ আলোচনা করলাম আলোচনার পরে উনি বললেন যে আমি আপনাদেরকে শিওর বলতে পারছি না ডেলি কতটা খালি করব আমাদের এটা কোটা আছে আমাদের অতটা গাড়ি মিনিমাম মাসে খালি করতে হবে সেটা কিছুই করছে না বলছে এবার আপনারা দেখুন আমরা আপনাদেরকে কিছু বলতে পারছি না এটা আমাদের যখন আমরা ভাববো আমরা যখন চিন্তা করবো কতটা গাড়ি খালি করতে সেটা আমাদের মর্জি মতনই হবে আপনাদের কথায় হবে না তারপর দেখুন আপনারা কি করতে পারেন করুন লাস্ট ফিনিশিং আমাদেরকে বলে দিল যে আপনারা দেখুন আমরা তো আপনাকে বলতে পারবো না কত টাকা গাড়ি তারপরে গতকালকে সপ্তাহের প্রথম দিন আমরা আমাদের একটা গাড়িও খালি হয়নি আমাদের ড্রাইভার ভাইরা রবিবার শনিবার থেকে বসে আছে
শনিবার থেকে বসে আছে, রবিবার সোমবার খালি করবে। সোমবারে সকালবেলা একটা গাড়িও আমাদের ঢুকায়নি। দ্যাট টাইম আমি ওখানে আসলাম, প্ল্যান্টে আসলাম, এসে যখন জিজ্ঞেস করলাম, বললো যে আজকে তো আমাদের ট্যাঙ্কি ফুল আছে, মাল অ্যাভেলেবেল আছে, আজকে গাড়ি খালি হওয়ার চান্স নেই। কিন্তু ওরা কোনো অ্যানাউন্সমেন্ট দেয়নি যে আমাদের গাড়িগুলো আজকে খালি হবে কি হবে না, ড্রাইভার ভাইদেরকেও কিছু বলেনি। তারপরে দেখা গেলো ঠিক আছে, ট্যাঙ্কি ফুল থাকলে আর গাড়ি কোথায় খালি করবে। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের গাড়িগুলো খালি না করে বিকালবেলা বাংলাদেশ থেকে গাড়ি আসলো, সে গাড়ি স্মুথলি খালি করে চলে গেল। মিথ্যা, হ্যাঁ, তারা মিথ্যা প্রতিনিয়ত আমাদের সঙ্গে মিথ্যা ইয়ে করছে। তারপরে হচ্ছে ওদের কাছ থেকে আমার প্রপার কোনো উত্তর পাই না, যখনই বলি ওরা বলে না। এটা আপনাদের ব্যাপার, দেখুন আমাদের বাংলাদেশের সঙ্গে আমরা তো কন্ট্রাক্ট বেসিসে এসেছি। এখন আপনারা কি চান? আমরা চাই আমাদের গাড়িগুলো স্মুথলি খালি হোক, ডেলি অন্তত দুটা শিফট আমাদেরকে খালি করে দেও, তাহলে আমাদের মাসের যে কোটাটা আছে সেটা আমরা পূরণ করতে পারবো, আমরা ট্রান্সপোর্টাররাও আমাদের ব্যবসাটা চালিয়ে যেতে পারবো, ড্রাইভার ভাইদেরকে বেতন দিতে পারবো, আমাদের সংসারও চলবে, ব্যাংক চলবে। আপনারা কি গাড়ি মালিক নাকি? হ্যাঁ, মালিক, গাড়ি মালিক। আমাদের আজকের ধর্মঘটটা হচ্ছে, মানে যেটাই বলুন, এটা আমাদের বাল্ক ট্রান্সপোর্টার যারা বুলেট আছে, বুলেটের মালিক। কতদিন ধরে এখানে আপনার গাড়ি এখানে বসানো আছে? বসে আছে তো, না না না, বসে আছে এমন না, গাড়িগুলো আসছে, রেগুলার খালি করছে না, তাদের মর্জি মতন খালি করছে। ঠিক আছে, তো দেখো কারো গাড়ি তিন দিন চার দিন পাঁচ দিনও খালি হওয়ার কথা ছিল, খালি হচ্ছে না, এসে বসে আছে। ওরা কোনো অ্যানাউন্সমেন্টও দেয় না যে আজকে আমার খালি খালি হবে না হবে, কত আমার খালি হবে। তারা বরাবর বাংলাদেশকেই সুযোগ দিচ্ছে, আমাদের তরফে ওদের, আমাদের পক্ষে, আমাদের জন্য ওদের কিছু করার থাকে না। তারপরে ওরা সিরিয়াল ব্যাক করছে, ওদের কোনো সিরিয়াল নেই। আমরা যখন আসি আমাদের গাড়িগুলো সিরিয়ালি খালি হয়, দেখা গেলো একটা গাড়ি পাঁচ দিন সাত দিন পরও খালি হয়, আর ওরা যেদিন আসবে সেদিন খালি করবে, সেদিনই চলে যাবে। আপনার পরিচয়? হ্যাঁ, আপনার পরিচয়? আমার পরিচয় আমি হলো বাল্ক ট্রান্সপোর্টার, আমার ফার্ম হচ্ছে আর জি এন্টারপ্রাইজ আগরপাড়া। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেজে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেইলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেজে আছে স্বর্ণের মুদ্রা। তাই আছে বয়া খরগারা যাব মানি মানাই প্রাণচাক নি বাইনা হবো 25% কে ডিসকাউন্ট, তাই হিরানি বাইনা হো তঙ্গ 100% ডিসকাউন্ট। আসে ইয়াকো মেগা লাকি ড্র বা তঙ্গে আবার লগিও হংখে নর কচাম রাংচাক সুলাই কতাল হরম গনাম রাংচাক নি মানাই আবু বোমানি মানাই তাই নরমি বাগে ইতি বক কাহাম কাম সকাত বড় যাবে। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড, আনিব হংখা কি নর তাম ওয়াঞ্চুত চেনখে তো থাম তঙ্গ স্বর্ণকমল জুয়েলার্স নরগ যত না ফাইবে দি ধনতেরস ধন সমৃদ্ধি ফ্রম। হাম নমস্কার।